কারো ভালো সহ্য হয় না, এরকম আছে না? জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই, উন্নতি করতেছে সহ্য হয় না, ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না, ও ভদ্র, ওর আখলাক ভালো সহ্য হয় না, সমাজে তার একটা অবস্থান সহ্য হয় না, এরও নামাইতে পারি না, আমিও উঠতে পারি না, মাঝখান দিয়ে খালি জলে। তো এই হিংসা করে লাভ আছে? আল হাসাদ বাংলায় হচ্ছে হিংসা, বাংলায় কি হিংসা, ইংরেজিতে জেলাসি, এটাও আমাদের কারণ নাই এখানে, দেখছেন? মানে কেউ আমার দলে থাকতে চায় না, আমি বলি আমাদের কারণ নাই, সবাই বলে আছে। তো এই যে জেলাসি হিংসা যেটা, ইট বার্নস ইউর সেলফ ইনসাইড, এটা খালি জ্বালায় দেয় ভিতরে। হ্যাঁ, হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সবসময়, হিংসা করবেন তো এদিকে জ্বলবে, জ্বলতে থাকে, কারো ভালো সহ্য হয় না, এরকম আছে না? উন্নতি করতেছে সহ্য হয় না, ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না, ও ভদ্র, ওর আখলাক ভালো সহ্য হয় না, সমাজে তার একটা অবস্থান সহ্য হয় না, শুধু হিংসা, শুধু হিংসা। এবং এটা থেকে আলেমরাও মুক্ত না, বলে আয়াযু বিল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো, আলেম সমাজ এটা থেকে মুক্ত না, হিংসা দাও দাও করে শুধু জলে, বার্ন ইনসাইড, এইটা জ্বালায় দেয় আপনার, এটা কলবে সালিম তো দূর পরে, এটা তো জ্বলেই গেছে, হিংসা যার আছে ওর তো এটা নাই, পুড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা কামা তাকুলুন নারু আল হাতাবা, হিংসা নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমনি ভাবি আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা আপনার নেক কাজকে, নেক আমলকে তেমনি জ্বালিয়ে দেয়, যেমনি আগুন লাকড়ি জ্বালিয়ে দেয়, কাঠ জ্বালিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, হে আমার উম্মতরা, একে অপরকে হিংসা করো না, হিংসা করো না, হিংসা কিন্তু বড্ড মারাত্মক, হিংসার চোখ, হিংসার চাহনি, এটা বড্ড ভয়ঙ্কর। এবং কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন সবসময় হিংসুকের এই হিংসুটে চক্ষু থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা কিন্তু সূরা ফালাকে পড়ি যে অমিংসার হাসিদিন ইদা হাসাদ, এর অর্থ জানেন, যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই, কি করতে করতে, হিংসা। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত হচ্ছে সময়, সবচেয়ে বড় নেয়ামত কি, এই দামি সময়টা অন্যের পিছনে হিংসা করতে করতেই আমরা পার করে দিই। এবার একটা লজিক্যাল কথা বলি, খেয়াল করে শুনবেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে শুনেন, হিংসা করলে লাভ না লস, কি লাভ আমাদের হিংসা করলে, কি লাভ? লেটস সে আমাদের আজকের প্রথম আলোচক আমাদের নাহিদ হাসান ভাই খুব ভালো আলোচনা করে, খুব ভালো পয়সার মালিক, খালি উন্নতি, খালি সফলতা। এখন আমি যদি ওনারে হিংসা করি, ওনারে সফলতা কমবে? পজিশন উত্তর দিয়েন, কমবে? তো নাহিদ হাসান ভাই শুধু উন্নতি করে, আমি যদি হিংসা করি নাহিদ ভাইয়ের উন্নতি তো থেমে যাবে সাথে সাথেই, হ্যাঁ থামবে না, থামবে না। আচ্ছা, আমি যদি নাহিদ ভাইয়ের হিংসা করি আমার তো অনেক উন্নতি হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন, যদি হিংসা করলে, যারে হিংসা করি ওর যদি লস হইতো, করলাম হিংসা, কি বলেন? দেখাই দিলাম ওরে, তাই না? আমি হিংসা করলে যদি নাহিদ ভাইয়ের একটু ডাউন হইতো, লস হইতো, তাইলে না হিংসা করতাম, কারণ আমি হিংসা করলেই খালি ডাউন, আজকে একটু বেশি করে হিংসা করছি, কালকে পড়ে গেছে, আর খোঁজ খবর নাই, ব্যবসায় লস, যেদিকে যায় ওদিকেই সমস্যা, তো এটা হয় না। আবার আমি যদি হিংসা করি আমি অনেক আগায় যাচ্ছি, এটাও হয় না, তো লাভটা কি? একটা লাভ আছে, এদিকে জলে খালি, এদিকে কি খালি জলে, এই একটা লাভ আছে। আসলে যদি হিংসা করলে ওনার লস হইতো, নামাইতে পারতাম, যেহেতু পছন্দ করি না হিংসা করতাম সারা দিন রাত 24 ঘন্টা 24/7, কি বলেন? আবার হিংসা করলে আমার শুধু ডেভেলপ হচ্ছে, সারা দিন রাত হিংসা, কি বলেন? এরও নামাইতে পারি না, আমিও উঠতে পারি না, মাঝখান দিয়ে খালি জলে। তো এই হিংসা করে লাভ আছে? লাভ যেটা আছে ওটা শুনেন,
অন্যের সফলতা এনজয় করেন, অন্যের সফলতাকে এনজয় করার মানসিকতা অর্জন করুন, তার জন্য দোয়া করেন। দোয়া করলে লাভ আছে, কি লাভ? নাহিদ ভাই সফল, আমি বললাম আল্লাহ আমার ভাই নাহিদ ভাইকে তুমি আল্লাহ তুমি আরো সফল বানাও। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে তুমি যে দোয়াটা করছো এই দোয়াটা তোমার জন্য আল্লাহ আগে কবুল করে নিক। মানে নাহিদ ভাইয়ের জন্য আমি যেই দোয়া করলাম এটা নাহিদ ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে ফেরেশতাদের দোয়া আমার জন্য এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত আস্তে লাভ হয়েছে না অনেক? আপনার ভাইয়ের শুধু সফলতা, আল্লাহ আমার ভাইয়ের আরো সফল বানা, ও এ প্লাস পাইছে, আল্লাহ ওরে আরো মেধা দাও, আল্লাহ তুমি আরো বরকত দাও, এই যা বললাম ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, আল্লাহ এ তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো এই দোয়াটা আগে ভালো দোয়াটা তার জন্য তুমি কবুল করে নাও। লাভ না লস? সবাই বলেন। তাহলে কি করবেন? দোয়া করবেন। হিংসা করব আজকে থেকে আমরা? করবেন? অন্যের সফলতাকে আমরা এনজয় করব, দোয়া করব। আর একটা কাজ করতে পারেন, তার মতো হওয়ার চেষ্টা করতে পারেন, নাহিদ ভাইয়ের মতো হওয়ার ট্রাই করব, কম্পিট করব ওনার সাথে, প্রতিযোগিতা করব। ভালো কাজে প্রতিযোগিতা এটা জায়েজ, ভালো কাজে প্রতিযোগিতা জায়েজ। আমি আরো ভালো করব, আমি নাহিদ ভাইয়ের কাছ থেকে শিখে কম্পিট করব, পারলে ওনারা ছাড়াই যাব কোনো সমস্যা নেই, পারলে নাহিদ ভাইকে ছাড়াই যাব এতেও সমস্যা নেই। তাহলে দোয়া করব যে ভালো করতেছে কিভাবে ভালো করে এটা শিখে কম্পিট করব, প্রতিযোগিতা করে পারলে ওনারা ছাড়াই যাব, কারণ ভালো কাজে প্রতিযোগিতাতে কোনো সমস্যা নাই। কিন্তু করব না কোনটা? সবাই বলতে হবে আওয়াজ করে, করব না কোনটা? Be a part of our vision to listen and share the khair. Be with our official social media handle for latest update.